আচ্ছা আমি একটা জিনিস আপনাদের একটু মানে মতামত শুনতে চাচ্ছি এটা নিয়ে খুবই হইচই হচ্ছে কারণ আমি আপনারা এখানে যেহেতু অনেকেই আছেন আমি আপনাদের মতামত একটু শুনতে যাচ্ছি এই যে ইসরায়েল এবং হামাস যে মানে এখন যে একটা মারামারি হচ্ছে এটা নিয়ে দেখলাম যে কিছু লোকজন মানে মুমিনদের মধ্যে একটা গ্রুপ আমাদের কি খুবই গালবন্ধ করছে যে কিরকম মানবতাবাদী মানে কোন মানবতা নাই ওদের কিরকম কোন আসলে এই যে প্রমাণ হয়ে গেল যে ওদের যে কোনো মানবতা নাই ওরা যে প্যালেস্টাইনের পক্ষে দাঁড়াচ্ছে না

এরা আসলে কোনো আমি একজন মুসলিম হিসেবে জানি এরা আসলে তাদের নিজেদের ডেভেলপমেন্ট চায় না এবং অন্যান্য অন্য মুসলিমও তাদের ডিভার্সিটি অ্যাবাউট দেন তারা পুরোটা হচ্ছে গিয়ে ভিকটিম কার্ড প্লে করতে চায় ভিকটিম যারা সেলিব্রেট করে যারা সেলিব্রেট করে অ্যাটাক করে সেলিব্রেট করে যে তাদের উপর সিম্প্যাথি দেখানো ইম্প্যাথি দেখানো আমার জন্য খুবই টাফ একটা বিষয় ধরেন আপনি কাউকে

আমি বলতেছিলাম যে মানে আমি ওই যে যার কথা বললেন হ্যাঁ ভিডিও টিডিও দেখছি এবং আমি নিজেও বেশ কিছু ইয়া করলাম মানে রিপোর্ট টিপোর্ট ফলো করলাম ইভেন আমি আমি যখন চিন্তা করি যে ঠিক আছে আমি যদি নিউট্রালি চিন্তা করতে চাই তাহলে আমি পক্ষ বিপক্ষ দুই পক্ষেরই দেখি এমনকি মাঝে মধ্যে ফক্সেরও দেখি যে তারা কি বলতে যাচ্ছে ঠিক আছে আল জাজিরারও দেখি তো আমার কাছে সব কিছু দেখার পর মনে হচ্ছে যে মানে গাজাই স্ট্রিপের অধিবাসী যারা তারা হচ্ছে অনেকটা ট্র্যাপের মধ্যে আছে এবং এই ট্র্যাপ থাকার কারণে তারা যদি হামাস অ্যাটাক করার পরে ওই সময় যদি কিছুটা হলেও যদি উল্লাস করে আমি সেইটাকে বেনিফিট অফ ডাউট দেবো এই কারণে যে তারা ওইখানে থাকতে হলে তাদের হয়তো ওই পার্টিসিপেশনটা দরকার ছিল যেইটা যেইটা কিনা প্রযোজ্য ছিল না হচ্ছে আপনার ওয়েস্ট ব্যাংকের ক্ষেত্রে কারণ ওইখানে কিন্তু তারা এতটা ট্র্যাপের মধ্যে নাই ওইখানে অনেকটাই লিবারাল ঠিক আছে বা আউটার মানে আউটার সার্কেলের লাইক অন্যান্য যে আপনার মুসলিম বিশ্ব আছে

রীতিমতো বলতেছে আপনার মেন্টালিটি তাহলে কোন পর্যায়ে বুলহর্ন দিয়ে বলতেছে রে ফ্ল্যাগ নিয়ে ঘুরে ভাই লন্ডন থেকে ইউকে কি আসলে অবস্থা খুবই এদের কি ভাই মানে ব্যাকবোন একবারই গেছে একবারই খাইবালাইছে আসলে কি যে একটা কি যে একটা অবস্থা ভাই কিন্তু এখানে একটা মজার ঘটনা ঘটছে বুঝছেন

তোরা প্রথমে যাবি হ্যাঁ তোরা তো প্রথমে যাবি কিন্তু এরা নৌ 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 আমাদের মুসলিমদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে প্রপাগান্ডা চালানো হচ্ছে এরকম কিছুই নাই এগুলা কে বুঝে সেই জন্য বলছি যোগটা আছে এরকম হুল তেল দাম এগুলা কে বুঝাইবে কে বলবে এগুলো আর এইসব হ্যাঁ তো একমাত্র উপায় হচ্ছে কি ওই আপনার এক্সপিরিয়েন্স করে বোঝা আর কি যে কি হলো ওই যে আপনার একটা ঘটনা বলছি না দিন দা ভাই যে হ্যামসামেক মিশিগান মিশিগান না ইলোনয় হ্যাম্পট্রামিক আপনার এই এটা একটা পলিশ একটা ছিল কমিউনিটি ছিল আস্তে 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 এটা মুসলিম মেজরিটি হওয়ার পরে এরা বহু ইসলামিক যেহেতু একটা মানে জাস্ট একটা সিটি আর কি ছোট একটা টাউন বলা যায় টাউন টাউনশিপের সমস্ত অ্যাফেয়ার্স যেগুলো ওই সিটি কাউন্সিলই ইয়ে করে মানে নির্ধারণ করে কি করা এই ছোটখাটো ব্যাপার যেগুলো আর কি তো সেখানে ওরা ইয়ে করলো এই এই কিছুদিন আগে কোরবানির আগে আপনার ওই বাসার সামনে কোরবানি দেওয়া এটা শুধুমাত্র এখন ভাবে করছে বা বাসার সামনে কোরবানি দেওয়া আপনার ইয়ে করছে আপনার এই করে দিছে তারপরে আপনার পাঁচ বেলা আজান আপনার বাংলা যেটা মাইক বলি হ্যাঁ লাউডস্পিকারে আজান দেওয়া এটা বৈধ করছে ঠিক আছে এরপরে যে কামটা করছে এটা হলো ভাই এলজিবিটিকিউ ফ্ল্যাগ ব্যান্ড ঠিক আছে তখন না ভাই এলজিবিটিকিউ কিউ মাথা ঘুরে গেছে আরে ঘটনা না কি তোদের এত সাপোর্ট করলাম এখন ঘটনাটা কি হ্যাঁ কি হলো এই গামরা কি করল তো আস্তে আস্তে বুঝবে ভাইরাসে তারা বা দিবে পরে যে কান্না করবে বুঝবেও না

যে আমরা ফার্স্ট জেনারেশনকে আমরা সুযোগ দিচ্ছি কিন্তু থার্ড জেনারেশন থেকে এরা পরিবর্তন হয়ে যাবে এই আশাটা এরা বুকের মধ্যে ধরে রাখছে না না আমার মনে হয় না যে কেউ এই জিনিসটা অ্যাকসেপ্টই করে যে তাদের পরিবর্তন হওয়া দরকার এখানে যে খারাপ কিছু আছে এটা তারা অ্যাকসেপ্টই করে না প্রত্যেকেই ইসলামটাকে আমি মনে করি যে আমি যদি এখানে ধরেন আমার জন্য এখানে আমি বাংলাদেশি কালচার ইসলামিক কালচার সম্পর্কে একদমই কিছুই জানি না আমি হয়তো তাদের মতো চিন্তা করতাম মানে ফ্যাক্ট যে ধর্মগুলো সম্পর্কে আমি কিছুই জানি না ধরুন শিখ ফিখ যেগুলো আছে এগুলো তো আমি যদি এটা ঠিক না মোটামুটি সেই ধর্ম সম্পর্কে আমি আইডিয়া ওই ওরা কি করে এগুলোর মাধ্যমে কিন্তু আমি নিচ্ছি যদি এই জিনিসটা ঠিক না আসো নিচ্ছি মানে কি মানে মানে গণায় যেহেতু করতেছে না খালি মাথার মধ্যে বিশাল পাগড়ি এটা পরে ঘোরাঘুরি করতেছে তেমন খুব একটা বদল আমি বদল না একদম আমি আহ ওই জিনিসটা তারা করতেছে ওয়েস্ট করতেছে বলে ভাবতেছে তারা নিজেদের ধর্ম সম্পর্কে যে আইডিয়া সেটার মাধ্যমে সেই লেন্স দিয়ে ভাই আরেকটা ধর্মকে দেখতেছে একটা উদাহরণ দেয়

এখন কেউ যদি বলে যে তোরা প্রে করতে দেবো না ধরেন তারা কিন্তু মনে করবে যে এই কাজটা করতে দিচ্ছে না মানে যে দশটা সেকেন্ড নিরবতায় নিজে সে নিজে নিজেকে ভাবলো এইটা করতে দিচ্ছে না এই জিনিসটা কিন্তু তারা তো জানে না যে মুসলিম প্রেয়ার কি জিনিস এখন সেটা হয়তো বা ওই খ্রিস্টান যে প্রেয়ার এটার আদলে হয়তো বা করা হয়েছে এটা তো মুসলিম প্রেয়ার তো ওইটার আদলে তো করে নাই এখন ধরো একটা ফ্যাক্টরি সেখানে আমি একটা উদাহরণে দিই টাইসন এখানে একটা মিট ফ্যাক্টরি আছে টাইসন খুবই বড় একটা সেখানে বহু সোমালি কাজ করে এবং ইথিওপিয়ান যেগুলো মুসলিম বহু মুসলিম কাজ করে এটা নিয়ে তো মানে বিশাল একটা ব্যাপার হয়ে গেছে বিশাল ব্যাপারটা কি যে এটা কিন্তু এই যে মাংস কাটার যে কাজটা এটা কিন্তু কনভে বেলচ এবং অ্যাসেম্বলি লাইনের মতো বুঝছেন যে প্রত্যেকেই এক নির্দিষ্ট কাজ করতেছে নির্দিষ্ট একটা জায়গায় ধরেন মাংস সেপারেট করলো এরপরে চলে গেলো আরেকজনের কাছে এবার চলতেই আছে বুঝছেন তো সেখানে যদি একজন যদি চলে যায় তাহলে কিন্তু পুরো প্রসেসটা পুরো প্ল্যানটা মানে বন্ধ হয়ে যায় বুঝছেন দিন ভাই আপনি জানেন অ্যাসেম্বলি লাইনের কাজগুলো মানে অ্যাসাইনমেন্ট মানে কাজটা চলতেই আছে আপনি যে কাজটা করতেছেন ওইটাই বারবার বারবার করতেছেন এরপর নেক্সট জনে নেক্সট আরেকজন ওই আপনি যে কাজটা করছেন সেটার উপর আরেকজন করবে এরকম আর কি তো একজন যদি সেখানে বন্ধ করে দেয় কাজ করা তাহলে পুরো সাইকেলটাই বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যায় এখানে এরা করবে কি এই 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 জিনিসগুলো করে যে তারা নামাজ পড়তে যায় বুঝছেন তো তারা বলছে ঠিক আছে অসুবিধা নাই তোমরা ব্রেক যখন তোমাদের হবে ব্রেক

রিপ্লেসমেন্ট মানে ওই যতক্ষণ তোমার থাকবে না ওই নিয়ে আসতে হবে প্রথমে নিয়ে আসতে মানে আমাদেরকে বলতে হবে আমরা অ্যারেঞ্জ করবো যাতে করে অ্যাসেন্ড লাইনটা বন্ধ না হয়ে যায় কিন্তু এদের নামাজ কি ভাই পনেরো মিনিট এদের তো ভাই পনেরো মিনিট অপেক্ষা করতে করতে জায়গা সবাই আসবে উজু করবে ঠিক আছে আবি যাবি করবে কথাবার্তা বলবে কিছুক্ষণ প্রত্যেকটা নামাজ আপনার তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ মিনিট এবং এই তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ মিনিট কিন্তু পেইড ব্রেক মানে হচ্ছে তারা এইগুলো এই এই খাইস খাইস মানে এই খাইসটাগিরি যেটা করতেছি সেটা করার সময় তারা পেইড হচ্ছে অন্যান্য যারা ইয়ে আছে

একটা কোম্পানি ওগুলা ট্রাই করতে দেয় না ও কি ভাবে ও কি জানে যে ওগো এরকম আপনার কোনই হাত নুনু পাশা সব ধুয়ে তারপরে এক লগে এক কাতারে মুয়াজিন ফোয়াজিন অত কিছু এগুলা কইরা তাকে যে ইয়ে করতে হবে তারপর 14 রাকাত সিঙ্কেরপুর পাতুলাও যে নষ্ট